মাহিয়া মাহি বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি জন্ম ২৭ অক্টোবর ১৯৯০ সাল বাংলাদেশের রাজশাহী জেলায় মাহিয়া মাহি সিনেমা জগতে অভিষেক করেন জাজ মাল্টিমিডিয়া ছবি ভালোবাসার রং ২০১২ সালে এই চলচ্চিত্রের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের একজন হাই প্রোফাইল চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি ব্যক্তিগত জীবন মাহিয়া মাহির পৈতৃক নিবাস চাপাই নবাবগঞ্জ নাচন উপজেলায় ইসলামপুর জামতলা এলাকায় এবং সেখানে তার বাপদাদা সকলে পূর্বপুরুষ স্থায়ী বসবাস করেন তার পিতার নাম আবু বাক্কার এবং মাতা দিলিয়ারা ইয়াসমিন সিনেমা জগতে নাম মাহিয়া মাহি হলেও তার পারিবারিক নাম সারমিন আক্তার নিপা মাহিয়া মাহির শৈশব এবং বাল্যজীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে নাচল মন্ডুমালা রাজশাহী এবং ঢাকাতে লেখাপড়া ঢাকা উত্তরা হাই স্কুল থেকে প্রথম হইতে দশম শ্রেণী পর্যন্ত করেছেন এরপর ২০১২ সালে ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে তিনি শান্ত ম্যারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনের ওপর লেখাপড়া করছেন দাম্পত্য জীবনে মাহিয়া মাহি ২০১৬ সালে ২৪শে মে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন ২০১২ সালে মাহিয়া মাহির চলচ্চিত্রে অভিনয়ের প্রতি কোনো অভিপ্রায় ছিল না তিনি শিশুবেলা থেকেই ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু তার মডেলিং করার আগ্রহ ছিল ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া তাকে ভালোবাসার রং চলচ্চিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব প্রদান করেন খুব কম বয়সেই তিনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মাহিয়া মাহি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে অধিকাংশ চলচ্চিত্রই ব্যবসা সাফল্য হয়েছে বলে জানা গেছে মাহিয়া মাহি অভিনীত উল্লেখযোগ্য বেশ কয়েকটি চলচ্চিত্রসমূহ যেমন ভালোবাসার রং অন্যরকম ভালোবাসা পোড়া মন ভালোবাসা আজকাল তবুও ভালোবাসা অগ্নি কি দারুণ দেখতে ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা